সড়ক নিরাপত্তা সপ্তাহের দ্বিতীয় দিনে শিলচরে বৃহস্পতিবার এক বাইক র্যালি বের করা হয়। সপ্তাহ পালনের তৃতীয় দিনে শুক্রবার অর্থাৎ 13 জানুয়ারি সচেতনতার জন্য এনফোর্সমেন্ট অভিযান চালানো হবে এবং রাস্তার লিফলেট ইত্যাদি বিতরণ করা হবে। এছাড়া দুর্ঘটনাপ্রবণ এলাকা যেমন মহাসড়কের 5 কিলোমিটার সড়ক, পানগ্রাম ট্রাই জাংশন ইত্যাদি এলাকা সরকারি আধিকারিকরা পরিদর্শন করবেন। রংপুর বাসস্ট্যান্ড এলাকা এবং কাশীপুর এলাকা পরিদর্শন করার কথা রয়েছে। ওই দিন গ্রাম পঞ্চায়েত কর্মকর্তাদের উপস্থিতিতে কাশীপুরে সভা এবং সুরক্ষা চিহ্ন আঁকার জন্য বাসস্ট্যান্ডে এনফোর্সমেন্ট ড্রাইভ অ্যান্ড সচেতনতা চালানো হবে। 14 জানুয়ারি রাস্তা জনসাধারণের মধ্যে সচেতনতার জন্য প্রতিযোগিতামূলক এনফোর্সমেন্ট ড্রাইভ চালানো হবে এবং সভা অনুষ্ঠিত হবে। সড়ক নিরাপত্তা বিধি সম্পর্কে জনগণকে সচেতন করতে 15 জানুয়ারি রাঙ্গিহাড়িতে পথনাটিকা আয়োজন করা হয়েছে। 16 জানুয়ারি রামনগর ISBT এবং গুলদিঘি মলের কাছে ফার্স্ট রেসপন্ডার ট্রেনিং, এনফোর্সমেন্ট ড্রাইভিং চালকদের জন্য চক্ষু পরীক্ষা এবং রাস্তার মধ্যে ও বাইরের ব্যবহারকারীদের নিয়ম ও দায়িত্ব সম্পর্কে সচেতনতা গড়ে তোলা হবে। আগামী 17 জানুয়ারি ওয়াকাথন পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার সকাল 8টায় PWD NH রিভিশনের সামনে থেকে পথ সুরক্ষা সচেতনমূলক বাইক র্যালি সবুজ পতাকা নাড়িয়ে সূচনা করেন কাছাড়ের অতিরিক্ত জেলাশাসক দীপক জিরিং সহ জেলার পথ সুরক্ষা সমিতির সদস্য সচিব তথা PWD NH এর ডিভিশনের কার্যবাহী বাস্তুকার অর্জুন মণ্ডল, জেলা পরিবহন আধিকারিক অংশুমান বিশ্বাস ও ট্রাফিক ইনচার্জ তপন তেরন। শিলচর থেকে মুন্না আচার্যের রিপোর্ট। ঠিক আছে, তোমাদের এখনো বয়স হয়নি স্কুটি চালানোর, তো আমি জাস্ট জানার চেষ্টা করছিলাম তোমরা বড় হয়ে যখন তোমরা নিশ্চয়ই জানো আমাদের এখানে সড়ক সুরক্ষা যাতে করে তোমরা কোন অ্যাক্সিডেন্টের সম্মুখীন না হও, তার আগে আমি একটু বলে রাখি আমিও এই স্কুলের ছাত্র, আমি এই ক্লাসে ক্লাস করেছি, আমাদের সময় এটা ক্লাস 8B ছিল। আজকে যেটা এটা অনেক কম স্টুডেন্ট, অনেক কম আমাদের সময় অনেক স্টুডেন্ট ছিল।